হ্যালো বন্ধুরা, আমি পুতুল এবং আজকে চলে এসেছি একটা নতুন কাজের ভিডিও নিয়ে। এটা মায়ের একটা নতুন নাইটি, তো এই কাজটা আমার মায়ের একদমই পছন্দ হয়নি, তো আজকে এটাই চেঞ্জ করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি বসে পড়েছি সেলাইগুলো খোলার জন্য। তো যেহেতু এটা রেডিমেড নাইটি, তো আমাকে এটাতে কাজ করার জন্য প্রথমে পুরো নাইটির সেলাইগুলোকে খুলতে হবে এবং তারপরে সেটাকে রিপ্লেস করতে। তো ফাইনালি আমার সমস্ত সেলাই খোলা শেষ, হাতা এবং গলা দুটোই খোলা শেষ। এবারে আবার এটাকে রিপ্লেস করব। তো দেখো, মাপ অনুযায়ী নাইটির গলার মতো কাপড়টা আমি কেটে নিয়েছি। এবারে সেলাই করার পালা। যেহেতু গলার কাজটা ভারী ধরনের ছিল আর আমি একটা সাধারণ সুতির কাপড় দিচ্ছি, তাই আমি এর সাথে আরেকটা পট্টির কাপড় ব্যবহার করে নিচ্ছি। তাই চারিদিক থেকে সুন্দর করে পট্টির কাপড়টাকে সেলাই করে নিয়ে তবেই আমি নাইটির মধ্যে সেটাকে অ্যাটাচ করব। তো এবারে ফাইনালি আমার অ্যাটাচ করার পালা। গলার কাপড়টা এখানে অ্যাটাচ করার পাশাপাশি আমি এখানে দেখো একটা ডোরি পাইপিংও ব্যবহার করেছি, এবং তারপরে যেহেতু আমি এটা ফিটিং করব, তাই আমাকে এখানে হাতার মাপটাও সুন্দরভাবে অ্যাটাচ করতে হবে। তাই একটু কেটে নিয়ে তারপরে আমি ফিটিংয়ের হাতাটা লাগাবো। তো মোটামুটি সব কাজ শেষ, এবারে হাতাটা অ্যাটাচ করলেই আমার নাইটিটা রেডি হয়ে গেল। সো এটা হলো আমার মায়ের ফাইনাল লুক। তো দেখো কেমন হয়েছে, সবাই কিন্তু অবশ্যই বলবে। তো মা তো খুবই খুশি হয়ে গেছে। দেখো মায়ের মুখের হাসির কাছে কোনোটাই ছোট নয়। সেই সঙ্গে মাকে একটা ছোট্ট করে ব্যাগ বানিয়ে দিয়েছি। তো এত খুশি হয়েছে মা। তো সেই থেকে দেখো আমার মা আমাকে আরও অনেকগুলো নাইটি খাপাতে দিয়ে দিল। তো আমি তো চলো কাজ করতে ব্যস্ত হয়ে যাই। তোমাদের সাথে পরে দেখা হবে। টাটা।